আগামীকাল আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিল প্রস্তুত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান বিকেলে সম্মেলনস্থল পরিদর্শন করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কাউন্সিলের দিনে সারা দেশে বিএনপির বিক্ষোভ মিছিল থাকায় সারা দেশে 10ই ডিসেম্বরের মতো নেতাকর্মীদের পাহারায় থাকতে হবে। স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সভায় তিনি বলেন সারা দেশ থেকে কাউন্সিলে যোগ দিতে দলের নেতাকর্মীরা রাজধানীতে আসবেন, তাই বিএনপির এদিন নাশকতার পরিকল্পনা রয়েছে। উপমহাদেশের অন্যতম প্রাচীন ও বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিল শনিবার মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটির কাউন্সিলকে কেন্দ্র করে সবকিছুই প্রস্তুত। কাউন্সিলর এবং ডেলিগেটরা যেন নির্বিঘ্নে সম্মেলনে অংশ নিতে পারেন সেজন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মাননীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা সাদামাটা করছি বিশ্ব অর্থনীতি মন্দাকে বিবেচনায় রেখে, কিন্তু আমরা বলতে পারি যে এই সম্মেলনের আনন্দ উল্লাস উচ্ছ্বাসে কোনো ঘাটতি থাকবে না। বিকেলে সম্মেলন স্থলেই হয় কাউন্সিল উপলক্ষে গঠিত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির বৈঠক। সেখানে বিভিন্ন দিক নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা শুনতে পাচ্ছি মফস্বলে বাণচুর, অগ্নিসংযোগ, তাদের এ ধরনের প্রোগ্রাম রয়েছে। আমাদের জাতীয় সমাবেশ বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে আসবে, কিন্তু তাই বলে আওয়ামী লীগ তার এলাকা খালি করে আমাদের লোকজন প্রস্তুত থাকে। আওয়ামী লীগের নৌকা প্রতীকের সাথে গর্বের পদ্মা সেতুর সমন্বয়ে দলের 22তম জাতীয় কাউন্সিলের মঞ্চ প্রস্তুত। প্রস্তুত করা হয়েছে দ্বিতীয় অধিবেশনের স্থানও। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।